দরিদ্র মানুষের স্বাভাবিক জীবনমান উন্নয়নে দক্ষিণ এশিয়ায় আর সব দেশের চেয়ে এগিয়ে বাংলাদেশ। সরকারি হিসেবে গত 5 বছরে দেশে দরিদ্র জনগোষ্ঠীর সংখ্যা অন্তত 7% কমেছে। সরকার বলছে সামাজিক নিরাপত্তা বেষ্টনীর কর্মসূচির মাধ্যমে দরিদ্র মানুষকে সরাসরি নগদ অথবা খাদ্য সহায়তা দেওয়ায় এই সফলতা এসেছে। তবে সীমিত সম্পদ দিয়ে মাঠ পর্যায়ে এসব কর্মসূচি বাস্তবায়নে যেমন সমস্যা রয়েছে, আছে নানা অনিয়মেরও অভিযোগ। নওগাঁ ঘুরে এসে আরো জানাচ্ছেন মানুষ ঘোষ। ক্যামেরায় ছিলেন ইহসানুল গনি সজন। নওগাঁর পত্নীতলা উপজেলার নজিপুর ইউনিয়নের ফাহিমপুর গ্রাম। বয়স্ক, বিধবা, স্বামী পরিত্যক্তা, প্রতিবন্ধী নানা পদের মানুষ আছেন সেখানে। এ গ্রামেরই কেউ কেউ নিয়মিত ভাতা পাচ্ছেন, কেউ কেউ পাচ্ছেন না। বয়স্ক ভাতা পাইছি 1 নম্বরে, এবারে পেলাম। আবেদন অনেক রাত করেছি কিন্তু কোনো জায়গায় পাইনি। 3 মাস পর 2200 করে পেতাম, টাকা পায় 300 করে, আর কিছু পায় না। কারো কারো আবার আবেদন করে দীর্ঘ অপেক্ষায় থাকার অভিযোগ আছে। আছে খরচপাতি করলে ভাতা সুবিধা পাওয়ার প্রস্তাবও। আগে চেয়ারম্যান আসল কাছে কি টাকা 1000 নিব, তারপরে গায়ে দিব, কোথায় পাবো টাকা? যারা যারা দিচ্ছে তার ঘরে হচ্ছে, আমরা দেওয়া পারি না, আমাদের হয় না। সামাজিক নিরাপত্তা বেষ্টনী কর্মসূচির আওতায় শহর ও গ্রামের দরিদ্রদের বয়স্ক ভাতা, বিধবা ও স্বামী পরিত্যক্তা ভাতা, মাতৃকালীন ভাতা, প্রতিবন্ধী ভাতা, মুক্তিযোদ্ধা ভাতা, ভিজিডি, ভিজিএফ ইত্যাদি নানামুখী সেবা কার্যক্রম পরিচালনা করছে সরকার। উদ্দেশ্য দারিদ্র বিমোচন এবং আয়ের বৈষম্য কমানো। দেখা যাচ্ছে যে একটা ইউনিয়নে হয়তো 500 সুবিধাভোগী, সেখানে বরাদ্দ মাত্র 50 জন। সেক্ষেত্রে যারা সুবিধাভোগী সিলেকশন করবে তারাও একটু বিব্রতকর অবস্থায় পড়ে। প্রত্যেক ভাতাভোগীর স্বনামে আপনার এই ব্যাঙ্কে অ্যাকাউন্ট আছে এবং তাদেরকে আমরা ওই টাকা ছাড় দিয়ে দিই, তারা ওই অ্যাকাউন্ট থেকে তারা টাকা তুলে নেয়। লোক পাচ্ছে ঠিক আছে, কিন্তু সঠিক যারা পাবে তাদেরকে আমরা দিতে পারতেছি না। দেখা যাচ্ছে যে চেয়ারম্যানের নিজের লোককে দেয়, মেম্বারের কাছে যায়, মেম্বার নিজের লোককে দেয়। নওগাঁর পত্নীতলা উপজেলার মহিলা ও সমাজসেবা মন্ত্রণালয়ের 11টি প্রকল্পে এমন উপকার ভোগী আছে প্রায় 16,000 বাসিন্দা। সামাজিক নিরাপত্তা বেষ্টনী কর্মসূচি সরকারের অন্যতম নির্বাচনী অঙ্গীকার রূপকল্প 2021-এর অবিচ্ছেদ্য অংশ। আন্তরিকতা থাকলে প্রশাসনিকভাবে নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়ন কঠিন নয়। তবে সংশ্লিষ্টরা মনে করেন এর জন্য প্রয়োজন প্রশাসন ও রাজনীতির মধ্যে কাজের সমন্বয়, প্রয়োজন দুর্নীতিমুক্ত পরিবেশ, সুশাসন ও সুনীতি। মানস ঘোষ, এটিএন বাংলা, নজিপুর, পত্নীতলা, নওগাঁ।